আমরা আগের দিনকে সূর্যের আপাতগতি, সূর্যের বার্ষিক আপাতগতি এগুলোর সম্বন্ধে পড়েছিলাম। আর পড়েছিলাম যে সূর্যের চারপাশে পৃথিবী ঘোরার সময় 650 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় ঘোরে, যে কারণে পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো সমানভাবে পড়ে না, এবং এই না পড়ার জন্যেই সারা পৃথিবীতে সবসময় কিন্তু দিন ও রাতের সময় পার্থক্য ঘটে। সময় পার্থক্য যেহেতু ঘটে, সূর্য যদি বেশি তাপ দেয় তাহলে গরম হবে, যেখানে কম তাপ দেবে সেখানে ঠান্ডা হবে। তার মানে এর ফলে কী করছে, ঋতু পরিবর্তন ঘটছে। আমাদের এই যে সারা বছরে 12 মাসের মধ্যে কখনো খুব গরম, কখনো মাঝারি গরম, কখনো ঠান্ডা গরম একই রকম থাকে, কখনো খুব ঠান্ডা, এরকম চলতে থাকে। এটাকে বলা হয় ঋতু পরিবর্তন। এর প্রধান কারণ কিন্তু সূর্যের চারপাশে পৃথিবী 650 ডিগ্রি কোণে হেলানো অবস্থায় ঘুরছে, যার ফলে পৃথিবীর সব জায়গায় সূর্যের আলো সমানভাবে পড়ছে না। এটাই হচ্ছে প্রধান কারণ, পৃথিবীর পরিক্রমণ গতির এইটাই হচ্ছে ফল, যার ফলে দিন ও রাত্রি হ্রাস বৃদ্ধি করছে এবং ঋতু পরিবর্তন হচ্ছে। দিন ও রাত্রি হ্রাস বৃদ্ধি মানে কি, গ্রীষ্মকালে একটু বেশি দিনের পরিমাণ বেড়ে যায়, আমরা যখন স্কুল থেকে বাড়ি ফিরি তখন আমরা দেখি বাইরে আলো রয়েছে। শীতকালে কিন্তু দিনের পরিমাণ কমে যায়, মানে রাতের পরিমাণ বেড়ে যায়, কারণ আমরা যখন স্কুল থেকে বাড়ি ফিরি 5:30-6 এরকম সময় তখন দেখি আমরা পুরো অন্ধকার হয়ে গেছে। তার মানে এটা কার জন্য হচ্ছে, সূর্যের আপাত পতন কোণের জন্য, সূর্য কীভাবে পৃথিবীর উপর পড়ছে এর জন্য। তার মানে পৃথিবীর পরিক্রমণ গতির দুটি প্রধান ফলাফল হচ্ছে দিন ও রাত্রি হ্রাস বৃদ্ধি এবং ঋতু পরিবর্তন, যেটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। ঋতু পরিবর্তন করতে গেলে প্রধান 4টে দিনের কথা মনে রাখতে হবে। সেই 4টে দিনকে আলাদা আলাদা করে পড়লেই কিন্তু আমরা সমগ্র ঋতুটা নিয়ে একটা ধারণা পেয়ে যাব। প্রথম যে দিনটার কথা আমরা করব সেটা হচ্ছে 21শে মার্চ। মার্চ মাস আমরা উত্তর গোলার্ধে বসবাস করি, মার্চ মাসে আমাদের এখানে কীরকম থাকে, মানে যেটা এখন তোমাদের কেউ কখনো ফ্যান চালাচ্ছ কখনো চালাচ্ছ না, তার মানে কি খুব গরমও নয় খুব ঠান্ডাও নয়, আমাদের সোয়েটার পরতে হচ্ছে না মানে খুব ঠান্ডা না, তার মানে উত্তর গোলার্ধে কিন্তু এবং দক্ষিণ গোলার্ধে মার্চ মাসে প্রধানত এই সময় সূর্যরশ্মি পৃথিবী যদি এরকম অবস্থায় থাকে সরাসরি মাঝখানে বা নিরক্ষরেখার উপরে লম্বভাবে কিরণ দেয়। নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার জন্য দিন ও রাতের পরিমাণ সমান হয়, সমান মানে 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত্রি হয়। তার মানে দিন ও রাতের পরিমাণ সমান মানে ছায়াবৃত্ত কিন্তু প্রধানত এই মেরুদণ্ডের উপরেই অবস্থান করে। ছায়াবৃত্ত এখানে অবস্থান করার জন্য 12 ঘন্টা দিন ও 12 ঘন্টা রাত, প্রধানত 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাতই হয়। দিন ও রাতের পরিমাণ সমান হয় যে কারণে উত্তর গোলার্ধে তখন হয় বসন্তকাল এবং দক্ষিণ গোলার্ধে শরৎকাল। একটু খেয়াল করে দেখবে এই দুটো কালে কিন্তু, এই দুটো ঋতুতে কিন্তু গরম আর ঠান্ডার পরিমাণটা প্রায় সমান থাকে। এই দিনটাকে বলা হয় মহাবিষু। এই মহাবিষু নামকরণেরও একটা কারণ আছে, কারণ হচ্ছে এই 0 ডিগ্রি নিরক্ষরেখার উপর সূর্যরশ্মি এই সময় লম্বভাবে পড়ে, এরপর সূর্যরশ্মি চলে যায় উত্তর দিকে, যে কারণে উত্তর গোলার্ধের দিকে চলতে শুরু করে, যার কারণে উত্তর গোলার্ধে মহাবিষের পরিমাণ বেশি বলে এই দিনটার নামকরণ করা হয়েছে মহাবিষু। এই দিনটা হচ্ছে 21শে মার্চ। তার মানে 21শে মার্চ উত্তর গোলার্ধে হচ্ছে বসন্তকাল, দক্ষিণ গোলার্ধে হচ্ছে শরৎকাল। 21শে মার্চের পরে সূর্যরশ্মি আস্তে আস্তে কোন দিকে উঠছে, উত্তর দিকে। উত্তর দিকে মানে হচ্ছে এই উত্তরে কর্কট ক্রান্তি রেখা, এখানে 37 ডিগ্রি উত্তর, এই কর্কট ক্রান্তি রেখার দিকে কিন্তু সূর্যরশ্মি এগোবে। তার মানে প্রথম যেটা আমরা দিন পড়লাম সেটা হচ্ছে 21শে মার্চ সূর্যরশ্মি নিরক্ষরেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, উত্তর এবং দক্ষিণ গোলার্ধে দিন ও রাতের পরিমাণ সমান, উত্তর গোলার্ধে বসন্তকাল আর দক্ষিণ গোলার্ধে শরৎকাল। আমরা উত্তর গোলার্ধে থাকি, আমাদের এখানে বসন্তকাল, ঠিক তার বিপরীত ঋতু হচ্ছে দক্ষিণ গোলার্ধে শরৎকাল। এরপরে আমরা চলে যাব আস্তে আস্তে পরেরটায়, যেটা হচ্ছে জুন মাসে। এরপরে 21শে মার্চের পরে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তারপরে এপ্রিল, মে, জুন মাস। জুন মাসে যখন আমরা দেখব তখন দেখব এর আগে মার্চে মাঝখানে কিরণ দিন ছিল, এরপর আস্তে আস্তে উপর দিকে উঠছে। এই আঁকাটা একটু খেয়াল করো, উত্তর গোলার্ধ সূর্যের দিকে কিন্তু হেলে আছে, তার মানে উত্তরে কর্কট ক্রান্তি রেখা, এই 23.5 ডিগ্রি কর্কট ক্রান্তি রেখার উপরে 21শে জুন তারিখে, মন দিয়ে খেয়াল করবে, কর্কট ক্রান্তি রেখার উপর 21শে জুন তারিখে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দিচ্ছে, যার ফলে উত্তর গোলার্ধে একটু খেয়াল করো এই যে দিনের পরিমাণ বেশি রাতের পরিমাণ কিন্তু কম, এইটুকুনি হচ্ছে রাত আর এই এতটা হচ্ছে দিন। তার মানে দিনের পরিমাণ বেশি এবং রাতের পরিমাণ কম, এটা হচ্ছে জুন মাস। আমরা একটু চিন্তা করলে তোমাদের সামনাসামনি ক্লাস হলে তোমরা নিজেরাই বলতে যে জুন মাসে কিন্তু প্রচণ্ড গরম হয়। গরম কারণ আমরা উত্তর গোলার্ধে থাকি, উত্তর
উত্তর গোলার্ধে যেহেতু প্রচন্ড গরম, তার মানে সূর্যরশ্মি উত্তর গোলার্ধকে সবচেয়ে বেশি পরিমাণ তাপ প্রদান করছে উত্তর গোলার্ধে, কিন্তু সব লম্বভাবে কিরণ দিচ্ছে, যে কারণে আমাদের এখানে কিন্তু প্রচন্ড গরম। তাহলে আমাদের এখানে উত্তর গোলার্ধে যদি প্রচন্ড গরম হয়, গ্রীষ্মকাল হয়, তাহলে দক্ষিণ গোলার্ধে হবে কী কাল? শীতকাল। ঠিক তার বিপরীত ঋতু। এই বিপরীত ঋতু হওয়ার কারণ দক্ষিণ গোলার্ধে কিন্তু তখন দিনের পরিমাণ ছোট হয়ে যায়, শীতকালে দিনের পরিমাণ ছোট, আর উত্তর দক্ষিণ গোলার্ধে রাতের পরিমাণটা কিন্তু অনেকটা, তার মানে শীতকাল। তার মানে এই দিনটা হচ্ছে 21শে জুন। 21শে জুন তারিখকে আমরা বলছি কর্কট সংক্রান্তি। কর্কট সংক্রান্তি নামকরণেরও কারণ হচ্ছে এই সময় সূর্যরশ্মি উত্তর গোলার্ধে 23.5 ডিগ্রি উত্তর কর্কট ক্রান্তি রেখার ওপর লম্বভাবে কিরণ দিচ্ছে, যে কারণে এটা হচ্ছে কর্কট সংক্রান্তি। তার মানে এই দিনটা কী হলো, মহাবিষ্ণুবের পরে আস্তে আস্তে সূর্যের উত্তরায়ণ ঘটছে। এই উত্তরায়ণ ঘটার সময় সূর্যরশ্মি 21শে জুন তারিখে কর্কট ক্রান্তি রেখার উপর উত্তর গোলার্ধে লম্বভাবে কিরণ দিচ্ছে। উত্তর গোলার্ধে দিন বড়, রাত ছোট। দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত অবস্থা, দিন ছোট, রাত বড়। উত্তর গোলার্ধে হচ্ছে গ্রীষ্মকাল, দক্ষিণ গোলার্ধে হচ্ছে শীতকাল। তার মানে আমরা একটা ঋতু বললাম আমাদের উত্তর গোলার্ধে বসন্তকাল, বসন্তের পরে আস্তে আস্তে আসছে গ্রীষ্মকাল। এই গ্রীষ্মকালের পরে আবার সূর্যরশ্মি দক্ষিণ দিকে চলতে শুরু করবে, সূর্যরশ্মি এরপরে আবার দক্ষিণ গোলার্ধের দিকে নেমে আসবে। মানে কর্কটক্রান্তি রেখার পরে আবার আস্তে আস্তে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেবে নিরক্ষ রেখার কাছে। ঠিক যেরকম 21শে মার্চ হয়েছিল, ঠিক ওই রকমই আরেকটি ঘটনা ঘটতে চলবে 23শে সেপ্টেম্বর তারিখ। চিন্তা করো, সেপ্টেম্বর মাসটাও কিন্তু আমাদের খুব প্লেজেন্ট, মানে খুব আরামদায়ক একটা মাস, যে সময় খুব গরমও থাকে না, খুব ঠান্ডাও থাকে না। এই সময় সূর্যরশ্মি দক্ষিণ দিকে নামতে নামতে, মানে কর্কটক্রান্তি রেখা লম্বভাবে কিরণ দেওয়ার পরে দক্ষিণ দিকে লম্ব কিরণ নামতে নামতে আবার কোথায় লম্বভাবে কিরণ দেয়? নিরক্ষ রেখা। এই নিরক্ষ রেখায় লম্বভাবে কিরণ দেওয়ার জন্য দিন ও রাতের পরিমাণ আবার কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। দিন ও রাতের পরিমাণ উভয় গোলার্ধে সমান হচ্ছে। আগে 21শে মার্চে উত্তর গোলার্ধে বসন্তকাল ছিল, সেপ্টেম্বর মাসে উত্তর গোলার্ধে তাহলে কী কাল হবে? শরৎকাল। শরৎকাল যদি উত্তর গোলার্ধে হয় তাহলে দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত ঋতু হবে বসন্তকাল। তার মানে সূর্যরশ্মি দক্ষিণায়ণ শুরু হচ্ছে 21শে জুনের পর থেকে, যখন সূর্যরশ্মি দক্ষিণায়ণ শুরু হচ্ছে তখন সূর্যরশ্মি একসময় এমন এক অবস্থানে আসে যখন নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেয়। উত্তর এবং দক্ষিণ গোলার্ধ সমানভাবে আলো পায়। উত্তর গোলার্ধেও দিন ও রাতের পরিমাণ সমান, দক্ষিণ গোলার্ধেও দিন ও রাতের পরিমাণ সমান। 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত, উত্তর গোলার্ধেও কিন্তু 12 ঘন্টা দিন 12 ঘন্টা রাত। এই দিনটাকে বলা হয় হচ্ছে 23শে সেপ্টেম্বর, আর এর একটা বিশেষ নাম আছে, যে নামটা হচ্ছে জলবিষু। এই জলবিষু নামকরণেরও কিন্তু একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে এই যে নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দিল, এরপর আবার আস্তে আস্তে সূর্যরশ্মি দক্ষিণ গোলার্ধের দিকে নেমে আসবে, দক্ষিণ গোলার্ধের দিকে লম্বভাবে কিরণ দিতে থাকবে। দক্ষিণ গোলার্ধে মহাদেশের তুলনায় মহাসাগর, মানে জলের পরিমাণ বেশি বলে এই দিনটাকে বলা হয়, যখন দক্ষিণায়ণ শুরু হচ্ছে এই দিনটাকে বলা হচ্ছে জলবিষু। এই নামকরণ দুটো কিন্তু খুব ইম্পর্টেন্ট, কেন মহাবিষু বা জলবিষু বলে, তার মানে এটা হলো 23শে সেপ্টেম্বর, যেটা হলো জলবিষু, এরপর সূর্যরশ্মি আবার দক্ষিণ গোলার্ধের দিকে নেমে আসবে। 23শে সেপ্টেম্বরে সূর্যরশ্মি নিরক্ষ রেখার উপর লম্বভাবে কিরণ দেওয়ার পর আস্তে আস্তে সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেবে দক্ষিণ গোলার্ধে। আঁকাটা খুব ভালো করে খেয়াল করো, সূর্যের দক্ষিণ গোলার্ধ এরমভাবে কিন্তু পৃথিবী বেঁকে আছে, পৃথিবীর দক্ষিণ গোলার্ধ কিন্তু সূর্যের কাছে। এইটা হচ্ছে মকর ক্রান্তি রেখা, 23.5 ডিগ্রি দক্ষিণ, এর নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। এই সময় সূর্যরশ্মি মকর ক্রান্তি রেখার উপর লম্বভাবে কিরণ দিচ্ছে, যার ফলে দক্ষিণ গোলার্ধে দিনের পরিমাণ বড়, রাতের পরিমাণ ছোট। তার মানে দক্ষিণ গোলার্ধে তাপ বেশি দিচ্ছে, দিনের পরিমাণ বড় হলে সেখানে গ্রীষ্মকাল, আর উত্তর গোলার্ধে কিন্তু খেয়াল করে দেখো দিনের পরিমাণ ছোট আর রাত এতটা বড়, আর দিন কিন্তু এইটুকু অল্প। তার মানে দক্ষিণ গোলার্ধে যদি লম্বভাবে কিরণ দেয় তখন দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল হবে, ঠিক তার বিপরীত ঋতু হচ্ছে উত্তর গোলার্ধে শীতকাল। দিনটা হচ্ছে 22শে ডিসেম্বর। তোমরা সামনে থাকলে তোমরা নিজেরাই বলতে পারতে যে ডিসেম্বর মাসে তোমাদের কিরকম ফিলিংস হয়। আমাদের ডিসেম্বর মাসে কিন্তু ঠান্ডা অনুভূত হয়, তার মানে আমরা উত্তর গোলার্ধে থাকি, আমরা সূর্যরশ্মিকে অত ভালোভাবে পাই না, তীর্যকভাবে পাই। তখন সূর্যরশ্মি কোথায় কিরণ দেয়? দক্ষিণ গোলার্ধে কিরণ দেয়, যেখানে দক্ষিণ গোলার্ধে গ্রীষ্মকাল আর আমাদের এখানে শীতকাল। দক্ষিণ গোলার্ধে দিন বড়, রাত ছোট, উত্তর গোলার্ধে দিন ছোট, রাত বড়। তার মানে এটা হলো ডিসেম্বর মাস। ডিসেম্বরের পর আবার সূর্যরশ্মি কী করতে থাকে? ওপর দিকে উঠতে থাকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ
সেই চলে আসবে পুরনো জায়গায় জলবিষুবের জায়গায় আবার নিরক্ষরেখায় কিরক দেবে। তার মানে এই চারটি আকার পর পর যদি আমরা করি তাহলে পুরো 365 দিনের 12 মাসের মধ্যে কখন কোন ঋতু কেন হচ্ছে এটা কিন্তু পরিষ্কারভাবে বুঝতে পারবো। প্রথমটা হচ্ছে 21 মার্চ জলবিষু, তারপরে হচ্ছে 21শে জুন সেটা হচ্ছে কর্কট সংক্রান্তি, তারপর 23শে সেপ্টেম্বর হচ্ছে জলবিষু, আর তারপর হচ্ছে 22শে ডিসেম্বর হচ্ছে মকর সংক্রান্তি। প্রথমে মহাবিষু, তারপর কর্কট সংক্রান্তি, তারপর জলবিষু, তারপর মকর সংক্রান্তি। তোমরা ভালো করে ভিডিওগুলো পড়বে, আজকে ঋতু পরিবর্তন পৃথিবীতে কীভাবে হয় এটা আমরা সম্পূর্ণ পড়লাম, এর বাকি যা জিনিস থাকবে এটা আমরা নেক্সট দিনকে পড়বো। আমার ভিডিও ক্লিপসগুলো খুব ভালো করে দেখবে, তারপরে বইটা পড়বে। আর এই চারটে আঁকা আমি আলাদা করে ছবি তুলে পাঠিয়ে দেবো, সেই আঁকাগুলো কিন্তু অবশ্যই খাতায় এঁকে প্র্যাকটিস করবে।